বিয়ের 10 বছর পরও নিঃসন্তান দম্পতি। প্রশাসনের সহযোগিতায় কন্যা সন্তান দত্তক নিলেন বসাক দম্পতি। ঘর আলো করেছে ফুটফুটে সন্তান, হাসির জোয়ার বসাক পরিবারে। বিয়ের 10 বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি। অবশেষে মালদা জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তাদের সংসারে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। কন্যা সন্তানকে কাছে পেয়ে খুশি দম্পতি। জানা গেছে বর্ধমানের কালনার বাসিন্দা সুব্রত বসাক পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী। জানা যায় বছর দশেক আগে সাত পাকে বাধা পড়েন বসাক দম্পতি, কিন্তু কিছু সমস্যার কারণে তারা নিঃসন্তান ছিলেন। এরপরই দম্পতি নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন। জানা গেছে 2019 সালে সরকারি পোর্টালের মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা। তারপর তাদের আবেদন খতিয়ে দেখে মালদার সরকারি হোমে থাকা 10 মাসের কন্যা সন্তানকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেয় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে গত 1.5 বছর ধরে এভাবেই 8টি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নিঃসন্তান দম্পতি চাইলেই সন্তান পাবেন না। দত্তক নেওয়ার ক্ষেত্রে সরকারি কিছু গাইডলাইন রয়েছে। জানা গেছে আবেদনের পর আবেদনকারীর আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু বিষয় খতিয়ে দেখা হয়, তারপরেই দম্পতির হাতে তুলে দেওয়া হয় সন্তান। ইতিমধ্যেই আরও বেশ কিছু আবেদন জমা পড়েছে বলেও জানা গেছে, সেগুলি খতিয়ে দেখার পর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, আমাদের এখানে যেগুলো বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয়, তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাডপশন হয়, আগে ফস্টার কেয়ারে দেওয়া হয়, সো ইটস এ রুটিন এক্সারসাইজ। তাতেই আজকে একজন ছোট্ট আমাদের বাচ্চা মেয়ে 10 মাসে, তার অ্যাডপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার্স দেখে করে সেটা দেওয়া হয়, সেটাই আজকে দেওয়া হলো এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকবে। আমরা অন এন্ড অফ সেটা চলতেই থাকে, প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে অ্যাডপশন হয় এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি যারা অ্যাডপশন করছেন, এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো আপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার্স আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়ে তারা আরো এগিয়ে যাচ্ছে। দীর্ঘ 10 বছর পর সন্তান কোলে পেয়ে খুশি দম্পতি। সরকারের এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন তারা। এ বিষয়ে সুব্রত বসাক বলেন, বর্ধমানের কালনা এলাকায় আমার বাড়ি। আজ আমি আমার কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট নিতে এসেছি। প্রশাসন এবং জেলা শাসকের সহযোগিতায় আমি কন্যা সন্তানটিকে দত্তক নিয়েছি। আমরা খুবই খুশি। আমাদের স্বামী মানে একটা সমস্যার কারণে মানে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট দিয়ে ওইভাবে আমরা ইয়ে করেছি। এবার ঠাকুর আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে, আমরা খুব খুশি। আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফসোস নেই। সেই অনলাইনে কি আমরা বর্তমানে তারাই একটা ইয়ে করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম 4 বছর হয়েছিল, 2019 সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই করেছিলাম। পরিবারের দাবি, এতদিন বাড়িতে সবই ছিল, তবুও একটা শূন্যতা অনুভব করতাম আমরা। ছোট্ট একলত্তির হাসি আজ আমাদের সব শূন্যতা দূর করে দিয়েছে। আমরা খুবই খুশি, জানালেন দম্পতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।